সাবস্ক্রাইব করুন আমাদের তুরহান এন্টারপ্রাইজ চ্যানেলটি এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, যেহেতু আমাদের কাছে ভাঁজ মেশিন এবং দরজা জানালা সিট ভাঁজ দেওয়ার সমস্ত প্রকারের যন্ত্রপাতি আছে, তার জন্য আমরা চাইলাম কেন না এবার নতুন কিছু করা যাক। যেমন আমাদেরকে অনেক ভাই বা অনেক বোনেরা ছবি পাঠায় যে ভাই আমার ওয়ার্ডরোব দরকার, আমার শোকেস দরকার, আমার আলমারি দরকার, এগুলো আপনারা বানান কিনা। তো ইনশাআল্লাহ তুরহান এন্টারপ্রাইজ কিন্তু আস্তে আস্তে ফার্নিচার আইটেমে ঢুকছে। যেমন আমি সরে আজকে আমাদের প্রথম আইটেমটা দেখাবো, এটার নাম হলো টেবিল বা ক্যাশ টেবিল বা কাউন্টার আপনারা বলতে পারবেন। আপনাদের যারা দোকানদার আছেন বা যারা ছোটোখাটো হিসাবের জন্য একটি ছোট টেবিল চান, তাদের জন্য এই টেবিলটি খুবই আদর্শবান। তো দর্শক বন্ধুরা, যারা নর্মালি গ্রামগঞ্জে ব্যবসা করে তারা কিন্তু পাতলা মাল দিয়ে বানায়, একেবারেই পাতলা, যেটি কোনোভাবেই অনেক ওয়েট নিতে পারে না। কিন্তু আমি কিন্তু একটু আগে এই টেবিলটার উপরে এভাবে দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে একটু দাঁড়িয়ে আমি দেখাবো। একটি মানুষ দাঁড়ালো, এই টেবিলের বিন্দু পরিমাণ কোনো নরচর বা কোনো ফিলিংস এই টেবিলের আসে না। আচ্ছা, যদিও দাঁড়ানো ঠিক না একটি টেবিলের উপরে, আমি নেমে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই টেবিলটি কিন্তু বানানো হয়েছে সম্পূর্ণ 24 গেজ সিট দিয়ে। সম্পূর্ণ 24 গেজ সিট দিয়ে ডয়েরগুলো আরেকটু পাতলা মাল ব্যবহার করা হয়েছে, কারণ রং করার পরে এমনি মালগুলো একটু মজবুত হয়ে যায়। আর দর্শক বন্ধুরা, এটির সাইজ কিন্তু আছে এভাবে, আপনারা যদি কাছ থেকে দেখেন আপনারা দেখতে পাবেন 32 ইঞ্চি এবং এভাবে আছে 18 ইঞ্চি, 32 ইঞ্চি বাই 18 ইঞ্চি। আর উচ্চতা আছে দর্শক বন্ধুরা 2.5 ফিট, একটি চেয়ার বসালে যাতে আরামে একজন মানুষ বসতে পারে। আর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, মোট 4টি খোপ আছে, তার মধ্যে 3টি ড্রয়ার এবং নিচেরটি হলো বড় কোনো ডায়েরি রাখতে বা বড় কোনো ডিব্বাও রাখতে পারবেন। আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলফ আমরা ব্যবহার করেছি, সেলফের কারণে কিন্তু উপরে এবং নিচে উভয় জায়গায় মাল সামানা রাখা যাবে। আর এগুলো বন্ধুরা ভালো কোম্পানির লক এবং প্রতিটি একটি করে স্টেইনলেস স্টিল, যেটাতে কখনো মরিচা আসবে না, ওরকম আমরা হ্যান্ডেল ব্যবহার করেছি। তো দর্শক বন্ধুরা, এরকম টেবিল যদি আপনারা বানাতে চান তাহলে প্রতি পিস আপনাদের খরচ পড়বে মাত্র 5,500 টাকা। 5,500 টাকার মধ্যে এরকম মজবুত মানের টেবিল আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো কারো কারো আলমারি বা শোকেসেরও প্রয়োজন হয়, আমাদের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপে ছবি বা ডিজাইন আমাদেরকে পাঠাবেন, আমরা হিসেব করে আপনাদেরকে অবশ্যই খরচটা জানিয়ে দিব। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন এবং নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।